বন্ধুরা, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিএনপি কে আসলে দিন দিন বন্ধুহীন হয়ে যাচ্ছে কিনা? বিএনপির যে মিত্র এবং বন্ধুরা ছিল, তারা কি পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি কে একলা ফেলে সরে পড়ছে কিনা? গত প্রায় দুই বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসছে বিএনপি। শুরুতে মাঠের আন্দোলনের সুবিধা করতে না পারলেও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছিল দলটি। বিশেষ করে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সরব ছিল, তখন বিএনপি যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়েছিল। কারণ বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিচ্ছিল, সেগুলো সবই সরকারের বিপক্ষে এবং বিএনপির পক্ষে যাচ্ছিল সেই সময়। সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রচ্ছন্ন চাপ ক্রমশ দৃশ্যমান হচ্ছিল, যা বিএনপিকে বেশ আশাবাদী করে তুলছিল। রাজপথেও তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। শুধু তাই নয়, সরকার পতনের একাধিক দিনক্ষণও তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। 10 ডিসেম্বর, 28 অক্টোবরের মতো দিনগুলোর কথা বেশ জোরে আলোচনা সৃষ্টি করছিল। বিএনপির সমাবেশগুলো লোকারণ্যে পূর্ণ থাকত। বিএনপির ভাষায় সরকার পতন ছিল সে সময়ের ব্যাপার মাত্র। আর বিএনপির এই আত্মবিশ্বাস বেড়েছিল বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থাগুলোর বিবৃতির মাধ্যমে। এরকম বাস্তবতার মধ্যেও সরকার 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে। সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই। বাইডেনের এই অভিনন্দন বার্তাকে কূটনীতিকরা মার্কিন স্বীকৃতি হিসেবেই অভিহিত করেছেন। মজার ব্যাপার হলো, বাইডেনের এই চিঠি প্রকাশিত হওয়ার পরদিনই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দপ্তরে ছুটে গেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইউরোপের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিপুল সম্ভাবনাময় এই বার্তা পৌঁছে দেন তিনি। অথচ নির্বাচনের আগে আগে এবং নির্বাচনের পরপরই অর্থনৈতিক অবরোধের গুঞ্জন উঠেছিল বিভিন্ন মহলে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ এর পথ অনুসরণ করে আজ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অর্থাৎ বিশ্বের আজ কোনো প্রভাবশালী দেশ বা পক্ষই বাকি থাকলো না শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে। অথচ নির্বাচনের আগে এরাই বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, গণতন্ত্র ইত্যাদি নিয়ে সোচ্চার ছিল। বিভিন্ন রকম বিবৃতি হতো, যা বিএনপিকে উজ্জীবিত এবং আশাবাদী করে তুলেছিল। বিএনপিও সরকার বিরোধী আন্দোলন জোরদার করার অনুপ্রেরণা পেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। বিএনপির পক্ষ থেকে বারবার সরকারকে স্বীকৃতি না দিতে আহ্বান জানানো হলেও সরকারকে স্বীকৃতি দিতে এখন আর কেউ বাকি রইল না। ফলে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে বিশ্বে, বিএনপি কি তাহলে একা হয়ে গেল? 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও এই নির্বাচনের গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন ছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে এ ধরনের শঙ্কা ছিলই। কিন্তু 11 জানুয়ারি সরকার গঠনের পর দৃশ্যপট আস্তে আস্তে পাল্টাতে থাকে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। কিন্তু রাষ্ট্রদূত অভিনন্দন জানালেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি। ফলে মার্কিন ভূমিকা নিয়ে শঙ্কা কিন্তু শেষ পর্যন্ত থেকেই গিয়েছিল। বন্ধুরা, নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।